উনিশ শতকের এক বিস্ময় সৃষ্টি কলকাতা টাউন হল। ঔপনিবেশিক শাসনকালে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই টাউন হল সম্প্রতি সংস্কার করেছে কলকাতা পুরসভা। আজ আমরা দুরন্ত বার্তা ডিজিটাল টিভির পক্ষ থেকে এই টাউন হলের ইতিহাস তুলে ধরব। কলকাতার টাউন হল উনিশ শতকের এক বিস্ময়, শহর কলকাতার বুকে গড়ে ওঠা ঔপনিবেশিক শাসনকালের এক অনন্য সাধারণ স্থাপত্য শৈলীর নিদর্শন। 1813 সাল ভারতবর্ষ শাসন করছে ব্রিটিশ। দিল্লির রাজধানী থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দু, সংস্কৃতির পীঠস্থান বলে পরিচিত কলকাতা। আকর্ষণের কেন্দ্রবিন্দু কর্নেল জন গার্স্টিন নির্মিত কলকাতা টাউন হল। আসলে শহর কলকাতার প্রতিটি ইমারতেই অপূর্ব নির্মাণ শৈলী তথা ঐতিহ্যের ঠাস বুনট। স্তব্ধবাক মুগ্ধতার সমীহ আদায় করা গাম্ভীর্যময় আভিজাত্যের সদর্প উপস্থিতি। রোমান ডোরিক স্থাপত্য রীতির অনুসরণে কলকাতা টাউন হল তৎকালীন শাসক দলের মুক্ত চিন্তার প্রাণ খোলা প্রতিচ্ছবি। উনিশ শতকের কলকাতার বুকে গড়ে ওঠা বৃহত্তম ভবন, সব রকমের সভা সমাবেশ অনুষ্ঠিত হতো এখানে। মতাদর্শ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। উনিশ শতকের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইউরোপীয় ও ভারতীয়দের যৌথভাবে মঞ্চ ভাগ করে সভা অনুষ্ঠান নিতান্ত সাধারণ ব্যাপার ছিল। দ্য ক্যালকাটা বুক সোসাইটির বেশ কিছু সভা টাউন হলে অনুষ্ঠিত হয়। 1821 ইংরেজ রাজকর্মচারী স্যার হাইড ইস্টের ইংল্যান্ডে ফিরে যাওয়া উপলক্ষে সম্বর্ধনা সভার আয়োজন হয়। 1836 200 জন ভারতীয়ের উপস্থিতিতে স্যার চার্লস মেটকাফকে কৃতজ্ঞতা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয় এখানেই। 1838 এখানেই দ্য ল্যান্ড হোল্ডার সোসাইটি আত্মপ্রকাশ করে। টাউন হলের গড়ে ওঠার ইতিহাস জানতে ফিরে যেতে হবে সুদূর 1791-তে। একটি সভার আহ্বায়কদের মিলিত সিদ্ধান্তে স্থির হয় ইংরেজদের বিনোদনের জন্য একটি সরকারি ভবন নির্মাণ করা হবে। গড়ে তুলতে গেলে ব্যয় তো আছেই, তাই তোলা হলো চাঁদা। কয়েক বছর পর 1804 21 ফেব্রুয়ারি টাউন হল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠান, অভ্যর্থনা প্রদান এবং গণ্যমান্য ইংরেজদের সংগ্রহ করা দুর্লভ সামগ্রীর প্রদর্শনী ছাড়াও সঙ্গীতানুষ্ঠান অর্থাৎ বিনোদনের ব্যবস্থাও টাউন হল নির্মাণের উদ্দেশ্য। তবে প্রস্তাবে রাজি ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোন রকম অর্থ ব্যয় থেকে দূরে ছিলেন কোম্পানির কর্তা ব্যক্তিরা, ফলে লটারির মাধ্যমে অর্থ সংগ্রহ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। সংগৃহীত অর্থের প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে গড়ে ওঠে ঐতিহাসিক কলকাতা টাউন হল। 1807 সালে ভবনের নকশা অনুমোদিত হয়। ভবন নির্মাণের দায়িত্ব অর্পণ করা হয় অভিজ্ঞ স্থপতি কর্নেল জন গার্স্টিনকে। কাজ এগিয়ে চলল, যথারীতি শেষ হলো একদিন, সেটা 1813 সাল। আত্মপ্রকাশ করল ঐতিহাসিক কলকাতা টাউন হল। এরপর সেটি হস্তান্তরিত করা হয় টাউন হল কমিটিকে, তারাই থাকে এর পরিচালনার দায়িত্বে। আরও পরে 1867 টাউন হলের পাকাপাকি দায়িত্ব নেয় তৎকালীন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। বর্তমানে কলকাতা কর্পোরেশনের সম্পত্তির মধ্যে কলকাতা টাউন হল অন্যতম। টাউন হলেই 1898 রবীন্দ্রনাথ তার বিখ্যাত কণ্ঠরোধ বক্তৃতাটি দেন। 1905 সালে বঙ্গভঙ্গের বছরেই টাউন হলের একটি সভায় স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়। ধীরে ধীরে রাজনৈতিক পট পরিবর্তন হতে থাকে, বদলাতে থাকে দৃশ্যপট, বদলায় সমাজ। পাদপ প্রদীপের আলো সরে যেতে থাকে টাউন হলের ওপর থেকে। আজ সেটি শুধুই গৌরবোজ্জ্বল অতীতের কাহিনী শোনাতে চাওয়া ঈষৎ নিষ্প্রভ এক সরকারি সংগ্রহশালা। পরিবর্তন সার সত্য, নিষ্প্রভ হলেও অতীত আঁকড়ে দাঁড়িয়ে থাকা কলকাতা টাউন হল আজও আদায় করে নিচ্ছে তার আভিজাত্যের বিস্ময় ও শ্রদ্ধা মিশ্রিত অসংখ্য দর্শনার্থী ঐকান্তিক সমাদর, তার অনবদ্য স্থাপত্যের লাখো কুর্নিশ।